আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি না এইভাবে ক্লাস করতে তোমরা আসলে কতটুকু স্বস্তি বোধ করবে, কিন্তু আমাদের আসলে এর বাইরে কোনো সুযোগ নাই। তোমাদের লেখাপড়াটা ঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য এর বাইরে আপাতত আমাদের কোনো সুযোগ নাই, কারণ যে বৈশ্বিক মহামারীর সঙ্গে আমরা সবাই লড়ছি, সারা পৃথিবী লড়ছে, তোমরা সেটা জানো। সেই কারণে আমরা বাধ্য হয়েই এরকম একটা প্রযুক্তি নির্ভর ক্লাসের মুখোমুখি হয়েছি আর কি। তো আশা করছি তোমরা যে যেখানেই আছো নিরাপদে আছো, ভালো আছো। তো আমরা আজকে তোমাদের প্রথম বর্ষের একটা কোর্স উপন্যাস, বাংলা উপন্যাসের নিয়ে একটু কথা বলবো। উপন্যাসের মধ্যে কপালকুণ্ডলাটা আমাদের সিলেবাসের একদম প্রথম দিকের একটা অংশ। তা আমি এটা সম্পর্কে আগেও তোমাদের সঙ্গে কথা বলেছি। তো আজকে আমি যারা আগে ক্লাসগুলো করেছে অথবা করে নাই, সবার জন্যই আজকের ক্লাসটা কেমন। তো আচ্ছা, দুঃখিত একটু ইন্টারাপশন হয়ে গেল। আচ্ছা, আমি আসলে এরকম একটি ক্লাসের জন্য, অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েটের ক্লাস তো আগে থেকেই চলছিল, তো অনার্সের ছাত্ররাও যেন এরকম একটি ক্লাস করতে পারে, তারাও যেন বঞ্চিত না হয়, সেই জন্য লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যার উদ্যোগ নিয়েছেন এবং আমরা স্যারের উদ্যোগের সঙ্গে সহমত পোষণ করেছি। সবাই মিলে আমরা এই ক্লাসটা করার জন্য প্রতি উৎসুক ছিলাম। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম একটি ক্লাস করবার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় এতক্ষণে তোমরা মোটামুটি খাতা কলম নিয়ে বসে গেছো, যদিও খুব বেশি লেখার মতো তেমন কিছু থাকবে না হয়তো, কিন্তু তারপরে যদি কোনো কথা, কোনো তথ্য, কোনো কথা তোমাদের মনে হয় যে লিখে রাখলে ভালো হবে, সেটি যারা লিখে ফেলতে পারো, সেজন্য একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আর কি। কেমন, আমরা তো যেই বিষয় নিয়ে কথা বলবো আজকে, কপালকুণ্ডলা। কেমন, কপালকুণ্ডলা কার লেখা আমরা সবাই জানি, কিন্তু কেমন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস কি কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রথমে একটু বলি। বঙ্কিম মানে কি, বাঁকা না, বঙ্কিম, বঙ্কিমচন্দ্র মানে বাঁকা চাঁদ, হ্যাঁ, নামের অর্থ কি বাঁকা চাঁদ। তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অসামান্য প্রতিভাধর একজন মানুষ, একজন লেখক, যিনি 1838 সালে 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। বলে রাখি প্রসঙ্গত যে 1858 সালে যেই তিনজন মানুষ মাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতন বিএ পাশ করেছিলেন, তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন। উনি কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডেপুটি কালেক্টর ছিলেন, এবং তার পাশাপাশি অনেকটা নিভৃতে তিনি সাহিত্য চর্চাটা শুরু করেন। তবে খুবই আনন্দের বিষয় হচ্ছে যে তার হাত ধরেই বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস আমরা পাই 1865 সালে দুর্গেশ নন্দিনীর হাত ধরে। দুর্গেশ নন্দিনীটা ছিল ইতিহাসকে আশ্রয় করে, ইতিহাস ওখানে একটা খোলস ছিল, আর মানব মানবীর হৃদয়গত যেসব বিষয় আশয় সেটিও কিন্তু উপন্যাসে স্থান পেয়েছিল। আর এর ঠিক পরপরই একেবারে ভিন্ন ঘরানার একটা উপন্যাস কপালকুণ্ডলা নিয়ে এসেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার শেষ দিকে, তার মৃত্যু 1894 সালে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর আগ মধ্যে ধরো 70-এর দশক থেকে শুরু করে 80-এর দশকের মাঝামাঝি পর্যন্ত, এই সময়টাতে তিনি কিন্তু বেশ অনেকগুলো রচনা একসঙ্গে শেষ করেন বলতে পারো, এবং সেই লেখাগুলোর মধ্যে তার একটা বিশেষ দর্শন, বিশেষ চিন্তার কিন্তু আমরা প্রভাব দেখতে পাই। কিন্তু এই কপালকুণ্ডলা পর্যন্ত তিনি কিন্তু বেশ সাহিত্যের আশ্রয়ী একজন মানুষ ছিলেন, অর্থাৎ তার লেখাগুলোর মধ্যে সাহিত্য রসটাই প্রধান ছিল, সেখানে অন্য কোনো ধর্মচিন্তা বা অন্য কোনো দর্শন প্রকাশ করার কোনো ব্যাপার আমরা লক্ষ্য করি না। যাই হোক, আমরা এবার
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একবারে খুব প্রাথমিক একটু ধারণা দিলাম তোমাদের সঙ্গে, এই বিষয় নিয়ে একটু কথা বললাম। আমরা জানি যে আরও অনেক বিস্তারিত আলোচনা করবার অবকাশ আছে, সেইটি যদি কখনো সামনাসামনি আমাদের সুযোগ, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে সেই সুযোগ করে দেবেন। আমরা এই মহামারী থেকে মুক্ত হয়ে আমরা নিশ্চয়ই আবার সামনে বসে, হ্যাঁ, এরকম শিক্ষক ছাত্র সামনাসামনি বসে ক্লাস করার সুযোগ পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই রকম ক্ষেত্রে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব, এরকম একটা আশা পোষণ করছি। তো আপাতত জন্য আমি কেবল খুব সংক্ষিপ্ত আকারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে দু চারটা কথা তোমাদেরকে বললাম। আমি উপন্যাস নিয়ে কথা বলবো আজকে বলেছি। উপন্যাস জিনিসটা কি, তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, উপন্যাস সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উপন্যাস জিনিসটা কি, তোমরা তো সাহিত্যের আরও অনেক উপকরণের সঙ্গে পরিচিত, যেমন তোমরা নাটক দেখেছো, তোমরা কবিতা পড়ো, তোমরা প্রবন্ধ পড়ো, তাই না? অনেক কিছুর সঙ্গে তোমরা পরিচিত, নিশ্চয়ই উপন্যাসও তোমরা পড়েছো। তাহলে অন্য উপকরণের সঙ্গে উপন্যাসের কী ধরনের পার্থক্য আছে, বা কী হলে উপন্যাস হয়, কোনটাই বা উপন্যাস নয়, এইগুলো আমরা কীভাবে বুঝবো, বা কী বৈশিষ্ট্যের আলোকে সেগুলোকে আমরা বিচার করবো, এইগুলো নিয়ে একটু কথা বলি। উপন্যাসে সাধারণত কী থাকে, একটা কাহিনী থাকে, কতগুলো চরিত্র থাকে, সংলাপ থাকতে পারে নাও থাকতে পারে, তারপরে লেখকের ব্যক্তিগত জীবন দর্শন থাকবে, আর সবচেয়ে দরকারি যে জিনিসটা সেটা হচ্ছে কি, উপন্যাসের মধ্যে অবশ্যই বাস্তবতা থাকবে। কেমন, যে সমাজ ঘনিষ্ঠ, বাস্তব ঘনিষ্ঠ হবে উপন্যাস। উপন্যাসে গগনবিদারী বা গগনবিহারী হওয়ার সুযোগ নাই, কাল্পনিক চিন্তাভাবনা খুব বেশি উপন্যাসে স্থান পাওয়ার সুযোগ নাই, কারণ বাস্তবে সেটি হয় না। কাজে উপন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, উপন্যাস হতে হবে মৃত্তিকালগ্নি। আমি প্রথম থেকে যদি আবার একটু বলি, কি উপন্যাসের প্রথমে আমি কি বলেছি, যে উপন্যাসে থাকতে হবে একটা কাহিনী। কেমন, সেটা যে খুব জমজমাট কাহিনী হবে তেমন নয়, তবে আধুনিক উপন্যাস কিন্তু কাহিনী খোলসটা একেবারেই ভেঙেই দিয়েছে বলতে পারো। এখন আধুনিক উপন্যাসে মনস্তত্ত্বের উপরে বেশি আলোক ফেলা হয় বা অন্যান্য বিষয়, কিন্তু জমজমাট কাহিনী কিন্তু এখন আর উপন্যাসে থাকে না। তো উপন্যাসের একেবারে প্রাথমিক ধারণা হিসেবে আমরা ধরে নিতে পারি যে তাতে কী থাকবে, কাহিনী থাকবে। কেমন, কাহিনীর একটা ব্যাপার হচ্ছে কি, দেখো আমাদের গল্পের আকর্ষণটা তো একেবারে প্রাথমিক, ছোট্টবেলা থেকে শুরু করে আমরা গল্প শুনতে ভালোবাসি, গল্প বলতে ভালোবাসি, সেই জন্য উপন্যাসের মধ্যে একটা কাহিনী থাকাটা বাঞ্ছনীয়, থাকতে ভালো হয়। এরপরে আমরা বলবো চরিত্র, উপন্যাসে চরিত্র অনেক বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, তবে আধুনিক উপন্যাসগুলোতে কম চরিত্র নিয়ে, কম চরিত্রের উপরে আলো ফেলে, মনস্তত্ত্বের উপরে আলো ফেলে কিন্তু উপন্যাসের প্রস্ফুটন করা হয়। আর একটু অপেক্ষাকৃত প্রাচীন উপন্যাসগুলোতে দেখা যায় যে একটু বেশি চরিত্র থাকে। তা যাই হোক, কম হোক বা বেশি হোক, উপন্যাসে চরিত্র থাকবে এবং উপন্যাসের এটি একটি বৈশিষ্ট্য। এরপর সংলাপ, সংলাপ উপন্যাসের প্রাণ নয়, উপন্যাসে সংলাপ থাকতেই হবে এমন কোনো কথা নেই, তবে দু চারটা সংলাপ থাকতে পারে নাও থাকতে পারে, সম্পূর্ণ বর্ণনা ধর্মীয় কিন্তু উপন্যাস হতে পারে। এরপরে আছে লেখকের ব্যক্তিগত জীবন দর্শন। জীবন দর্শন বিষয়টা কি, জীবনকে দেখার ভঙ্গি, তাই না? জীবনকে আমরা কে কীভাবে দেখি সেটাই হচ্ছে কিন্তু আমাদের জীবন দর্শন। এখন লেখক যিনি, তিনিও কিন্তু একজন মানুষ, তারও কিন্তু একটা ব্যক্তিগত জীবন দর্শন থাকবে। তিনি কী বিশ্বাস করেন, কী অবিশ্বাস করেন, কী পছন্দ করেন, কী অপছন্দ করেন, সেই রকম একটা ধারণা প্রচ্ছন্নভাবে, একেবারে প্রকটভাবে না হলেও কিন্তু প্রচ্ছন্নভাবে অবশ্যই উপন্যাসে থাকবে। আর উপন্যাস হতে হবে মৃত্তিকালগ্নি, সমাজ সংশ্লিষ্ট হোক বা অন্য যেরকমই হোক না কেন, সেটা বাস্তবতাকে অতিক্রম করে যাবে না। বাস্তবে মাটিতে দাঁড়িয়ে যেটি করা সম্ভব না উপন্যাসে, সেটি করলে সেটা কী হবে, সেটা রূপকথা হয়ে যাবে। কেমন, সেটা কিন্তু উপন্যাস হবে না। আবার কবিতাতে কবির কিন্তু অনেক বেশি কাল্পনিক কথোপকথন করা সম্ভব, গগন বিহারী হওয়া সম্ভব। যেমন জীবনানন্দ দাশের একটা কবিতা, কি তিনি বলছেন যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। লক্ষ্য করো, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি, এখন একজন মানুষের আয়ু কতদিন, একজন মানুষ কি হাজার বছর বাঁচে, বাঁচে না তো, তাহলে হাজার বছর ধরে পথ হাঁটবে কী করে? লেখক বা কবি এইখানে হয়তো এই পথ হাঁটা দিয়ে আসলে আক্ষরিক অর্থে পথে হেঁটে বেড়ানোকে বোঝান নাই, তিনি নিশ্চয়ই অন্য কিছু বুঝিয়েছেন যে আরও বিস্তৃত অর্থ আছে।
কেমন, কিন্তু তিনি যখন এই কথাটা বলছেন কবিতাতে, কেমন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, কেমন, এগুলো যখন বলেন শুনতে কিন্তু খুব ভালো লাগে। এর আবেদন কিন্তু হৃদয়ের কাছে, কানের কাছে, কেমন, মনের কাছে, সেটা শুনতে ভালো লাগে। কিন্তু বাস্তবতার সঙ্গে এটা আমরা মেলাতে যাই না, কারণ কবিতা এরকম করে মেলানোর বিষয়ই নয়। কিন্তু উপন্যাসে, উপন্যাসে এরকম করে এইভাবে বলার কোনো সুযোগই নাই, যেটা করা যাবে না বাস্তবে, সেটা কিন্তু উপন্যাস আমরাভাবে বলতে পারবো না। তাহলে উপন্যাসের একটা কি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে, উপন্যাসকে হতে হবে মৃত্তিকালগ্নি, অর্থাৎ বাস্তব ঘনিষ্ঠ। এইবার আমি আমাদের কপালকুণ্ডলা উপন্যাস সম্পর্কে একটু কথা বলবো। কপালকুণ্ডলা উপন্যাসের একটু কাহিনী সংক্ষেপটা তোমরা যারা উপন্যাসটা পড়েছো তাদের সঙ্গে আসলে এটা শেয়ার করতে বেশি ভালো লাগবে, কারণ তারা বিষয়টা সহজেই অনুধাবন করতে পারবে। তো যারা বড়ো নাই তাদের জন্য খুব সংক্ষেপে একটু কাহিনীটা বলি। সেটা হচ্ছে নবকুমার, এই উপন্যাসের যিনি নায়ক নবকুমার, তিনি সাগর সঙ্গমে, মানে কী বলবো, একটা তীর্থযাত্রা করেছিলেন, হ্যাঁ, একটা তীর্থযাত্রা, যাতে আরও অন্যান্য যাত্রীদের সঙ্গে তিনি তীর্থে যাচ্ছিলেন। হঠাৎ করেই একটা পথ ভুলে তাদের নৌকাটা নদী থেকে সাগরে চলে আসে, এবং নবকুমার কাঠ সংগ্রহ করবার জন্য, অর্থাৎ খাদ্য তৈরি করবার জন্য, রান্না করবার জন্য কাঠ সংগ্রহ করতে ওই পার্শ্ববর্তী একটা বনে নেমে গিয়েছিলেন, জঙ্গলে নেমে গিয়েছিলেন। এরপর ওনার আসতে দেরি দেখে, নবকুমারের আসতে দেরি দেখে তার সহ যাত্রীরা তাকে রেখেই চলে যায়। তারপরে ঘটনাক্রমে ওই বনের মধ্যে, সেই জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যেই ঘটনাক্রমে কপালকুণ্ডলা, যে বনে প্রতিপালিতা, কাপালিক প্রতিপালিতা, তার সঙ্গে দেখা হয়। কাপালিক একজন যে শক্তি সাধক আর কি, কাপালিক, সে নবকুমারকে ওইখানে আশ্রয় দেয়। কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল কি, যে তিনি যে সব সাধনা করেন, কাপালিক তো সব সাধনা করেন, নবকুমার মানুষ কাজে মানুষকে বলি দিয়ে ওইখানে তিনি সব সাধনা করবেন, এরকম একটা পরিকল্পনা তার ছিল। নবকুমার যখন নবকুমারকে ওইখানে রেখে দেয়, এখন কপালকুণ্ডলা ও কাপালিকের এই অভিপ্রায়টা বুঝতে পারে এবং বারবার কিন্তু নবকুমারকে সতর্ক করে যে তুমি ওখান এখান থেকে পালিয়ে যাও, চলে যাও। কিন্তু নবকুমার এই বিষয়টা বুঝতে পারেনি। একদম শেষ মুহূর্তে যখন মানে ওখান থেকে পালাতে সমর্থ হয়, তখন কপালকুণ্ডলা নবকুমারকে নিয়ে তার যে পালক পিতা অধিকারী, অধিকারীর কাছে চলে যায়। হ্যাঁ, এই ওই অধিকারী কপালকুণ্ডলাকে খুব স্নেহ করতেন, সন্তান তুল্য বলে জানতেন। তিনি ভাবলেন যে এই কপালকুণ্ডলা যেহেতু নবকুমারকে, অর্থাৎ এই কাপালিকে, শিকারকে তার সামনে থেকে তুলে নিয়ে এসেছে, কাজেই কাপালিক কিছুতেই এই একে ছাড়বে না, যদি আবার ফেরত যায় তাহলে তাকে একেবারে কঠিন শাস্তি পেতে হবে, তাকে হয়তো মরতে হবে। এটা বুঝতে পেরে এই অধিকারী কী করলো, তাকে তাদেরকে বিয়ে দিয়ে দিল এবং বিয়ে দিয়ে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলল, সেই বন থেকে পালিয়ে যেত। যাওয়ার পথে যখন বৃষ্টি আসলো, তখন কপালকুণ্ডলাকে একটা পালকিতে দিয়ে নবকুমার পেছনে পেছনে হেঁটে হেঁটে আসছিল। সেইখানে ঘটনাক্রমে মতিবিবি বা পদ্মাবতী বা লুৎফুন্নেসা, এই এই নামে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে দেখা হলো। এই পদ্মাবতীর বিষয়টা আবার একটু বলে রাখি, পদ্মাবতী হচ্ছে নবকুমারের প্রথম স্ত্রী। ঘটনাক্রমে এই মহিলা ছোটোবেলাতেই ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছিল, দস্যুদের কবলে পড়ে। ধর্মান্তরিত হয়ে যাওয়ার পরে তার শ্বশুর পক্ষের লোকজন, অর্থাৎ নবকুমারের লোকজন, তাকে নিতে অস্বীকার করে, ফলে তারা সেখান থেকে চলে যায়। পদ্মাবতী দিল্লিতে চলে যায়, সেখানে গিয়ে নানান বিদ্যায় পারদর্শী হয়। তারপরে সেইখানে যে জাহাঙ্গীর, আচ্ছা জাহাঙ্গীর সেলিম, তার সঙ্গে একটা সখ্য গড়ে ওঠে। সেলিমের স্ত্রীর সহচরী বা সখী ছিল এই পদ্মাবতী, নানান গুণে এবং রূপে সে ছিল অনন্যা সেই জন্য। কিন্তু এই পদ্মাবতী দিনে বেগমের সহচরী, কিন্তু রাতের বেলা আবার সেলিমের প্রণয় নেই, এই একটা অবস্থা। কিন্তু এটাও খুব বেশি দিন চলে নাই, কারণ সেলিম আবার মেহেরুন্নেসা নামে অপর একজনের প্রেমে পড়ে, সেই কারণে তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। তো এই পদ্মাবতী যখন বুঝলো, মানে লুৎফুন্নেসা, সে যখন বুঝতে পারলো যে তার আসলে সেলিমের স্ত্রী হওয়া হবে না, তখন সে নানারকম প্রাসাদ ষড়যন্ত্র করতে শুরু করলো। এরই একটা পর্যায়ে এই পথের মধ্যে একটা কী বলবো, যাত্রী আবাস, তীর্থনিবাস বা কী বলবো, পথের মধ্যে যে থাকে, যেখানে আশ্রয় নেয়, হ্যাঁ, রাত্রেবেলা পথচারীর আশ্রয় নেয়, সেরকম একটা জায়গার মধ্যে এই নবকুমারের সঙ্গে, তারপরে হচ্ছে কপালকুণ্ডলার সঙ্গে এই পদ্মাবতীর দেখা হয়। সেইখানে পদ্মাবতী কথা প্রসঙ্গে কিন্তু নবকুমারের পরিচয়টা জেনে যায়, সে বুঝতে পারে এ তো তার প্রথম স্বামী, কিন্তু নবকুমার তাকে চিনতে পারে নাই। তারপরে ঘটনাক্রমে এর মধ্যে অনেক চড়াই উতরাই হয়, শক্তগ্রামে গিয়ে
উপনীত হয় কপালকুণ্ডলা, সেইখানে একটা মনে প্রতিপালিতা মেয়ে তাকে যদি সংসারে সমাজে এনে দেয়, এনে দিলেই কিন্তু সে সমাজ সংসারের নিয়ম কানুন দিনে দিনে বা রাতারাতি সে শিখে ফেলবে এমনটা আশা করা যায় না। সেটাই হয়েছিল, তাকে বন থেকে নিয়ে আসার পরেও তার আসলে কিন্তু সেই সামাজিকীকরণ যেটা সেটা সে অর্থে হয়ে ওঠে না, সমাজের অনেক কুটিলতাই সে বুঝতে পারতো না, সে ছিল প্রকৃতির মতোই সরল। কপালকুণ্ডলার এই সরলতা তাকে পদে পদে বিপদে ফেলেছে, নানান মানে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখা যায় যে এক সময় আবার ওই পদ্মাবতী অর্থাৎ লুৎফুন্নেসা সে যখন আগ্রার প্রাসাদে স্থান করতে না পারে তখন সে আবার গ্রামে ফিরে আসে, সপ্তগ্রামে ফিরে আসে। সপ্তগ্রামে এসে সে চিন্তা করলো যে নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলার যদি বিচ্ছেদ ঘটানো সম্ভব হয় তাহলে সে হয়তো তার সেই প্রণয়কে নবকুমারকে পাবে। এটা ভেবে সে কী করলো, দুইজনের মধ্যে যেন একটা অবিশ্বাস তৈরি হয়, অর্থাৎ নবকুমার কপালকুণ্ডলাকে যেন অবিশ্বাস করে, অসতি ভাবে, অসতী জ্ঞান করে তাকে যেন পরিত্যাগ করে, সেই জন্য কী করলো একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করলো, নিজে ব্রাহ্মণ বেশি সেজে হ্যাঁ এটা দেখালো, মানে কপালকুণ্ডলার সঙ্গে সে কথা বলছিল এবং নবকুমার দূর থেকে দেখলো যে একজন ব্রাহ্মণ বেশি পুরুষের সঙ্গে, আসলে যে কি না ছিল একজন ছদ্মবেশী, তার সঙ্গে কথা বলছে। এটা দেখে নবকুমার ভাবলো যে হ্যাঁ না সত্যি সত্যি হয়তো এই কপালকুণ্ডলা অসতী। এইখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখি, আবার ওই কাপালিক কিন্তু যখন ওইখান থেকে ওরা পালিয়ে আসলো, বন থেকে যখন কপালকুণ্ডলা নবকুমার পালিয়ে আসলো, এরপর থেকে কিন্তু ওদেরকে অনেক খুঁজেছে, অনেক খুঁজে খুঁজে অবশেষে তাদেরকে খুঁজে বের করেছে যে এই সপ্তগ্রামে তারা আছে। এখন কপালকুণ্ডলাকে সে নানান ছলে বলে কৌশলে এখান থেকে নিয়ে যেতে চায় যাতে সে আবার একে বলি দিতে পারে। তো এই অবস্থায় লুৎফুন্নেসার সঙ্গে কাপালিকও কিন্তু যুক্ত হয় ষড়যন্ত্রে, উভয় ষড়যন্ত্র করে এই কপালকুণ্ডলাকে অনেকটা গৃহ থেকে বের করে নিয়ে আসে এবং ভুল বোঝাতে, নবকুমারকে ভুল বোঝাতে সক্ষম হয় যে কপালকুণ্ডলা একজন অসতী নারী। এই পরিপ্রেক্ষিতে তাকে কি বলবো, তাকে বধ করবার জন্য পূজার স্থানে নিয়ে যায় এবং বধের পূর্ব মুহূর্তে তাকে বলে যে তোমাকে নদীতে গোসল করে আসতে হবে। তো নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে যাচ্ছিল পূজার আগে, বধ করবার আগে তাকে নদীতে গোসল করবার জন্য, স্নান করবার জন্য নিয়ে যাচ্ছিল। যেতে পথে কপালকুণ্ডলা পুরো বিষয়টা বলে যে আসলে সে কীভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছিল বা সে কেন ওই বনের মধ্যে গিয়েছিল, সে যে বনের মধ্যে গিয়েছিল সেইখানেও কিন্তু আসলে তার সরল মন, সে তার যে ননদিনী শ্যামাসুন্দরী তার জন্য কী একটা ঔষধ সংগ্রহ করবার জন্য সে কিন্তু বনের মধ্যে গিয়েছিল, অর্থাৎ অন্যের উপকার করতে গিয়েছিল কপালকুণ্ডলা। সে এতটাই সরল যে এর মধ্যে আর কোনো রকমের কুটিলতা সে সন্ধান করেই দেখে নাই। নবকুমার যখন জানলো যে আসলে কপালকুণ্ডলা অসতী নয় তখন সে বারবার বললো চলো ফিরে যাই, কেমন, সে বারবার তাকে এখান থেকে ফিরে যেতে বললো, কিন্তু কপালকুণ্ডলা বললো যে না, মানে সে আর ফেরত যাবে না। এইরকম কথোপকথন যখন নদীর তীরে দাঁড়িয়ে হচ্ছিল একটা সময় প্রচণ্ড স্রোতের ধাক্কায় তীর ভেঙে নিচে পড়ে যায় আর তার সঙ্গে সঙ্গে কপালকুণ্ডলাও সেই নদীতে পড়ে যায়। কপালকুণ্ডলা যখন পড়ে যাচ্ছিল তখন পড়ে গেছে যখন তখন নবকুমারও তাকে থাকা মানে তাকে খোঁজ করবার জন্য ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যায়। তখন অনেকক্ষণ সাঁতার কাটে কিন্তু তাকে খুঁজে না পেয়ে নিজেও আর উপরে উঠে আসে নাই, অর্থাৎ দুইজনের এইভাবেই শরীর সমাধি হলো। এরকম একটা শেষের মতো দিয়ে আমাদের উপন্যাসটা শেষ হয়েছে। তো কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী বর্ণনা এই জন্যই করলাম যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয় কোথায় কীভাবে আসলে শিল্পের এক একটা সৌন্দর্য লেখক প্রথিত করে দিয়েছেন। এইখানে শিল্পের একটা কী বলবো, একটা শিল্প প্রবণার উপন্যাসের ভাষাটা কীরকম আমরা প্রথমে এর ভাষাটা দেখি, এর ভাষাটা কেমন হয়েছে। আমার কাছে মনে হয়েছে কপালকুণ্ডলার যতখানি যোগ উপন্যাসের সঙ্গে তার চাইতে আসলে অনেক বেশি সংযোগ আসলে কার সাথে, কবিতার সাথে। ভাষাটা একটু লক্ষ্য করো, যখন বনের মধ্যে কপালকুণ্ডলাকে প্রথমবার দেখলো নবকুমার, হ্যাঁ তখন কী অবস্থায় ছিল, সে একবার খুব অবাক হয়ে তাকিয়ে আছে কপালকুণ্ডলা একটা মেয়ে, মানে এইরকম জঙ্গলের মধ্যে সন্ধ্যার আলো আধারিতে হঠাৎ করে একটা মেয়েকে এভাবে খোলা চলে দাঁড়িয়ে থাকতে দেখে সে খুব অবাক হয়ে তাকিয়েছিল। কেমন সেই যে কপালকুণ্ডলার তার যে বর্ণনাটা, কপালকুণ্ডলা সেই যখন যেভাবে দাঁড়িয়েছিল সেই দাঁড়িয়ে থাকার বর্ণনাটা কিন্তু খুব চমৎকারভাবে লেখক তুলে ধরেছেন। কেমন, তিনি বলছেন এখানে যে তার কেশবিন্দু কি কেশ রাশি ছিল সংসর্পিত রাশিকৃত আগুন ফলঙ্কিত, কেমন
যেমন ধরো তার কেশ ভাঁড়ের কথা বলছি, কেশ ভাঁড় চুলগুলো কেমন ছিল, সন্ধ্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি, কেশ ভাঁড় অবিনী সম্বন্ধ সংসর্পিত রাশিকৃত আগুলফলম্বিত তদগ্রে দেহরত্ন, যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে। প্রত্যেকটা শব্দ এখানে কিন্তু সাংঘাতিক রকম ব্যাখ্যা বা বিশ্লেষণের দাবি রাখে। কেমন কপালকুণ্ডলার চুলগুলো কেমন ছিল, যে প্রথমে অবেনী সম্বন্ধ মানে চুলগুলো খোলা ছিল, বেনির সঙ্গে সম্বন্ধহীন, হ্যাঁ খোলা ছিল, খোলা চুল, খোলা খোলা চুল, এই কথাটাকে খোলা চুল বললেও আমরা বুঝতাম, কিন্তু কি চমৎকার করে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, অবেনী সম্বন্ধ, অর্থাৎ বেনির সঙ্গে সম্বন্ধহীন যে চুল, খোলা চুল। কেমন তারপরে সংসর্পিত মানে চুলগুলো হচ্ছে কীরকম কোঁকড়ানো, সংসর্পিত সাপ কীরকম আঁকাবাঁকা আঁকাবাঁকা হয়ে চলে নাকি, যখন চলে সাপ তখন কীরকম হয়, সাপ কীরকম এঁকে বেঁকে চলে, তার চুলগুলো সেরকম কি আঁকাবাঁকা সংসর্পিত, হ্যাঁ মনে হচ্ছে কি কোঁকড়া চুল। রাশিকৃত অনেক চুল, হ্যাঁ একবারে রাশি ভরা। তারপর হচ্ছে কি আগুলফলম্বিত, গুল্ফ পর্যন্ত নেমে গেছে লম্বা চুল, হ্যাঁ তদগ্রে দেহরত্ন, তার উপরে তার শরীরটা যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে, অর্থাৎ একটা পটের মধ্যে সাজানো, পট মানে কি চিত্র নাকি ছবি, ছবির মধ্যে একজন কেউ যখন দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ছবির আঁকা ছবিতে কেউ যেরকম চমৎকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে সেই রকম করে দাঁড়িয়ে আছে কে কপালকুণ্ডলা। এই বর্ণনাটা উপন্যাসের কাছাকাছি যতখানি তার চাইতে অনেক বেশি কিন্তু কবিতার সঙ্গে সম্পর্কিত, মনে হচ্ছে যেন কবিতার লাইন পড়ছে। কেমন আবার যখন একটু পরে, এর একটু পরেই যখন কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের দেখা হল, দুইজনেই কিন্তু তাকিয়েছিল পরস্পরের দিকে, কিন্তু এই তাকানোটা একজনের দৃষ্টিতে এক এক রকম, নবকুমারের দৃষ্টিতে একরকমের মুগ্ধতা ছিল, বিস্ময় ছিল যে এইরকম আলো আধারির মধ্যে, সন্ধ্যার মধ্যে, এইরকম বনের মধ্যে, হ্যাঁ অসময়ে কোথা থেকে এই মেয়েটা এলো, বা আর মেয়েটার রূপটাই বা কত সুন্দর, কারণ খুব সুন্দর দেখতে এসেছিল, খুব স্বাভাবিকভাবে আমি এটা জানি। তো এটি দেখে সে খুব অবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু কপালকুণ্ডলার দৃষ্টিতে কিন্তু বিস্ময় ছিল, এই জন্য না, সে ভাবছিল যে এই পথিকটা বোধহয় পথ হারিয়ে চলে এসেছে। এই বর্ণনাটা আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, ঠিক এইভাবে হুবহু বইয়ে যেভাবে দেওয়া আছে একটু পড়ে শোনাচ্ছি। নবকুমার অকস্মাৎ এইরূপ দুর্গম মধ্যে দৈবী মূর্তি দেখিয়া নিষ্পন্দ শরীর হইয়া দাঁড়াইল, তাহার বাকশক্তি রহিত হইল, স্তব্ধ হইয়া চাহিয়া রহিলেন, রমণী ও স্পন্দহীন অনিমেষ লোচনে বিশাল চক্ষুর স্ত্রীর দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিল। উভয়ের মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়, রমণীর দৃষ্টিতে সে লক্ষণ বিন্দুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল। অনন্তর সমুদ্রের জনহীন তীরে এই রূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল, অতি মৃদুস্বরে তিনি বললেন, পথিক তুমি পথ হারাইয়াছ। এই যে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংগ্রাম, কি পথিক তুমি পথ হারাইয়াছ। এইখানে এই কথা দ্বারা কপালকুণ্ডলা বোঝাতে চাইছেন হয়তো যে তুমি কি এই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছ, অথবা তুমি যেখানে যেতে চাইছিলে সেই জায়গাটাকে তুমি হারিয়ে ফেলেছ। কেমন খুবই ব্যর্থবোধক একটা কথা, রোমান্টিক সংলাপের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা ভাবা যাবে বিচিত্র অর্থে বিচিত্র বর্ণে, পাঠকের কল্পনার কাছে এর আবেদন অনেক বেশি, সে কারণেই এইটিকে বলা হচ্ছে কি বাংলা সাহিত্যের একটা সবচেয়ে উল্লেখযোগ্য একটা সংলাপ এবং প্রথম রোমান্টিক সংলাপ, সেটা কি পথিক তুমি পথ হারাইয়াছ। এই কথাটি যখন নবকুমার শুনলেন, তিনি কিছু হয়তো বুঝলেন না, বা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি কিন্তু সেখান থেকে চলে গেল। তাই এই যে সংলাপের মধ্য দিয়ে একরকমের কাব্যিকতা আমরা দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু এই উপন্যাসের একটি বৈশিষ্ট্য, অর্থাৎ এর শিল্পগুণকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা কপালকুণ্ডলা উপন্যাসটা পড়া শেষ করেছো, তারা নিশ্চয়ই দেখেছো যে এখানে পুরা উপন্যাসটাকে কিন্তু কয়েকটি খণ্ডে ভাগ করা হয়েছে, চারটি খণ্ডে ভাগ করা হয়েছে, এর মধ্যে প্রত্যেকটা খণ্ডের আবার কিন্তু পরিচ্ছেদ আছে। কেমন ধরো প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, এরকম এই পরিচ্ছেদগুলোর আবার খুব চমৎকার নাম আছে, আমার খুব ভালো লেগেছে এটা দেখে, খুবই আমি চমৎকৃত হয়েছি। বাংলা সাহিত্যে এটা এত অভিনব একটা সংযোজন ছিল যে যেটা পাঠক মাত্রই মুগ্ধ হয়েছে, সেইখানে কী করেছে প্রত্যেক পরিচ্ছেদের মূল ভাব অনুযায়ী সেখানে কিন্তু বিশ্ব সাহিত্য থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। একদম প্রথমে
আমরা যখন উপন্যাসটা পড়তে শুরু করি, কেমন সেখানে একদম প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদে নামটা হচ্ছে কি, সাগর সঙ্গমে। আর সেখানে উচ্চারিতটা হচ্ছে এরকম, ফ্লোটিং স্ট্রেইট ওবিডিয়েন্ট টু দ্য স্ট্রিম, অর্থাৎ কি, স্রোতের অনুকূলে কী করতে হবে, ভাসতে হবে। এটা নেওয়া হয়েছে কমেডি অফ এরর্স থেকে, শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে। এই এই উদ্ধৃতিটার এইখানে এই জন্য ব্যবহার করা হয়েছে যে সাগর সঙ্গমে যখন যাচ্ছিল নবকুমার তার সঙ্গী সাথীদের সাথে তীর্থযাত্রা করতে যাচ্ছিল, তখন সেই বিষয়টার সঙ্গে এই উদ্ধৃতিটার একটা সামঞ্জস্য আছে, সেই জন্য কিন্তু লেখক এটি ব্যবহার করেছেন। আরও একটা পরের অনুচ্ছেদটা, সেটা হচ্ছে উপকূলে। উপকূলে এটার জন্য এখানে তিনি একটা উদ্ধৃতি ব্যবহার করেছেন কিং লিয়ার থেকে, এটাও শেক্সপিয়ারের একটা লেখা কিং লিয়ার। সেখানে তিনি বলছেন, ইন গ্র্যাটিটিউড দাও মার্বল হার্টেড ফ্রেন্ড। এইখানে ইন গ্র্যাটিটিউড বলা হচ্ছে কি, অকৃতজ্ঞ ছিল এই শেক্সপিয়ারের কিং লিয়ারটা। যদি তোমাদের পড়ে মানে পড়া হয়ে থাকে, কখনো যদি পড়ে থাকো, নিশ্চয়ই জানো যে রাজা লিয়ারকে তার মেয়েরা কী সাংঘাতিকভাবে প্রতারণা করেছিল, কীরকম অকৃতজ্ঞ ছিল রাজা লিয়ারের মেয়েরা। হ্যাঁ, সেই যে পিতার প্রতি তাদের কমিটমেন্ট, পিতার প্রতি তাদের যে ভালোবাসা ছিল, সেটা সবটাই মেকে ছিল। রাজা যখন তাদের সব সম্পত্তি দিয়ে দিল, মেয়েরা কী করলো, অকৃতজ্ঞতা প্রকাশ করলো। এই কথাটা এখানে এই জন্য লেখা হয়েছে যে যখন নবকুমার কাষ্ঠ আরোহণ করতে গেল, তোমরা তো জানো নিশ্চয়ই কেন কাষ্ঠ আরোহণ করতে গিয়েছিল, নৌকাটা আটকে গিয়েছিলো এমন একটা জায়গায়, না সামনে যেতে পারছিল না পেছনে যেতে পারছিল। এইরকম একটা সময়ে যদি খাদ্য আহরণ করতে না পার, মানে খাদ্য তৈরি করবার জন্য চালডাল তাদের কাছে তো ছিলই, কিন্তু প্রয়োজনীয় জ্বালানি কাঠ ছিল না। এই কাঠ না থাকার কারণে তারা রান্না করতে পারছিল না। তখন বলছিল যে কেউ যদি বন থেকে কাঠ সংগ্রহ করে আনতো তাহলে বোধহয় খুব ভালো হতো। এখন ওই বনে ছিল বাঘের ভয়, সে কারণে কেউ যেতে চাচ্ছিল না। নবকুমার বললো যে আমি যাবো, কিন্তু আমার সঙ্গে কেউ একজনকে চলতে হবে, কিন্তু কেউই রাজি হলো না। তখন নবকুমার কী বললো, ঠিক আছে খাওয়ার সময় দেখা যাবে, আমরা যেরকম বলি আর কি, যে ঠিক আছে তুমি কাজ তো করছো না, দেখো খাওয়ার সময় তুমি কী করো, তুমি খাও কি না, এইরকম একটা সংজ্ঞা বলে নবকুমারও চলে গেল। কিন্তু দুঃখের বিষয়, সে যখন কাষ্ঠ আরোহণ করতে চলে গেল বনের মধ্যে, তার একটু ফিরতে দেরি হয়েছিল, কারণ সে পথ হারিয়ে ফেলেছিল। এই যে আসতে একটু দেরি হচ্ছে দেখে এই সঙ্গে তীর্থযাত্রীরা কিন্তু তাকে ফেলে চলে গেল। যখন তাদের অনুকূল স্রোত আসলো, তখন তারা কিন্তু এই নবকুমারকে বনে ফেলেই চলে গেল। এখানে চরম অকৃতজ্ঞতা পোষণ করেছে, প্রদর্শন করেছে কারা, নবকুমারের সঙ্গী যাত্রীরা। সেই বিষয়টার সঙ্গে এই কিং লিয়ারের মেয়েদের অকৃতজ্ঞতার মিল আছে জন্যে এইখানে দ্বিতীয় পরিচ্ছেদের শিরোনাম কি, শিরোনামের উপকূলে, এবং এইখানে তিনি কিং লিয়ার থেকে একটি উদ্ধৃতি ব্যবহার করেছেন। আবার চতুর্থ পরিচ্ছেদে এটার নাম হচ্ছে কি, স্তূপ শিখরে। এইখানে মেঘনাদ বধ থেকে একটা উদ্ধৃতি আছে, সবিস্ময়ে দেখি লাউ দূরে ভীষণ দর্শন মূর্তি। কেমন নবকুমার যখন ওই বিজনে হ্যাঁ দেখলেন, মানে ইয়েকে দেখলেন, কি বলে তোমার কাপালিককে দেখলেন, হ্যাঁ তাকে দেখে যতটুকু ভয় পেলেন, অবাক হলেন, হতবাক হলেন, সেই বিষয়টার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে এইখানে এই উদ্ধৃতিটা স্থাপন করা হয়েছে। এই যে একটা পরিচ্ছেদ পড়ার আগেই তার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে যাওয়া, দিয়ে দেওয়া একেবারে শিরোনামের মধ্য দিয়ে বা প্রাসঙ্গিক উক্তির মধ্য দিয়ে, এটি কিন্তু খুব চমৎকারভাবে উপন্যাসটিকে আরও অনেক বেশি শিল্পমণ্ডিত করেছে। এরপরে এর ভাষা, আমি ভাষার বিষয়ে কথা বলছিলাম কপালকুণ্ডলার, যে কপালকুণ্ডলা উপন্যাসে লেখক দেখব অনেক জায়গাতেই কী ব্যবহার করেছেন, মানে সংস্কৃত থেকে শব্দ ব্যবহার তো করেছেনই, সেটা তো আছেই, ইংরেজিটাকে বাংলা করেছেন নিজের মতন করে। যেমন মেল্টেড গোল্ড, হ্যাঁ মেল্টেড গোল্ড গলে যাওয়ার, হ্যাঁ স্বর্ণ আর কি, সেইটাকে তিনি ব্যবহার করেছেন কি, গলিত সুবর্ণ। এই শব্দগুলো এই যে ইংরেজি ভাষা থেকে অনুবাদের মধ্য দিয়ে নতুন নতুন শব্দ নিয়ে আসা, এটাও কিন্তু কী করেছে, এই মানে তার লেখাটাকে আরও বেশি সমৃদ্ধ করতে সাহায্য করেছিল। কপালকুণ্ডলা উপন্যাসের আর একটা বড় বিষয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে, সেইখানে কপালকুণ্ডলা মানে অনেক বেশি নাটকীয়তা লেখক কিন্তু এখানে প্রবিষ্ট করেছেন। একটা কথা যেটা হয়তো মানে পাঠকের মনের মধ্যে বা শ্রোতার মনের মধ্যে হঠাৎ করে ভয়ের সঞ্চার করে ফেলতে পারে, খুব বিষয়ের উদ্রেক করতে পারে, সেইটাকে একেবারে অবলীলায় বলে যাচ্ছেন সহজ করে। কেমন যখন কাপালিক নবকুমারকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বধের স্থানে, পূজার স্থানে, কেমন সে কিন্তু জানে না কেন তাকে নিয়ে যাচ্ছে, যেহেতু তাকে আশ্রয় দিয়েছিল এই কাপালিক প্রথম দিন, সেই জন্য সে কৃতজ্ঞতাবশত ভেবেছে যে কি আর আমাকে মেরে ফেলবে, এর সঙ্গে নিয়ে যাচ্ছে, সে ভাবেই নেই
কল্পনাই করে নাই যে তাকে এইরকম একটা পরিণতির দিকে নিয়ে যাচ্ছে কাপালিক। তো সে বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে সামনে কাপালিক যাচ্ছে এবং পেছন পেছনে নবকুমার যাচ্ছে। কপালকুণ্ডলা বারবার ফিরে ফিরে এসে বলছে, তুমি পালাও, তুমি কেন যাচ্ছ, তুমি মানে ওর পিছনে কেন যাচ্ছ, তুমি এখনও সময় আছে, তুমি পালিয়ে যাও, এরকম করে বারবার তাকে সতর্ক বাণী দিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে এই কথাটা কিন্তু কাপালিকের কানেও যায়, তখন সে চিৎকার করে ওঠে, কী বলে, কপালকুণ্ডলে। হ্যাঁ, এরপরে তার একটু ইয়ে হয়, মানে নবকুমারের একটু বোধোদয় হয় যে আসলে এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তখন সে কাপালিকে জিজ্ঞেস করলো যে আমরা কোথায় যাচ্ছি। কাপালিক বললো পূজার স্থানে। তারপর বললো কেন যাচ্ছি, তারপর বললো কাপালিক বললো বধার্থ, মানে কি বধ করবার জন্য, তোমার নিয়ে যাচ্ছে কি জন্যে, মারার জন্য। যখন কাউকে এই কথা বলা হয় স্বাভাবিকভাবেই তার মেরুদণ্ড দিয়ে একটা সূক্ষ্ম একটা কী বলবো স্রোত বয়ে যায়, নাকি ঠান্ডা একটা স্রোত বয়ে যাওয়ার কথা, খুবই সাংঘাতিক একটা বিষয় যে আমাকে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, মারার জন্য নিয়ে যাচ্ছে। এই কথাটা খুবই নাটকীয়তাপূর্ণ। হ্যাঁ, আমরা যখন পড়ি বা তোমরা যখন পড়ো নিশ্চয়ই হতবাক হয়ে যাও, এটা একটা বিষয়। আবার ধরো যখন কপালকুণ্ডলা যাচ্ছিল এখান থেকে, জঙ্গল থেকে যখন পালিয়ে যাচ্ছিল নবকুমারের সাথে, তখন পথে এক জায়গায় যে আশ্রয়ে তারা নিয়েছিল সেইখানে এক ভিখারির সঙ্গে কপালকুণ্ডলার দেখা হয়েছিল। ভিখারি অত রাত্রে ঝড় জলের মধ্যে কোথা থেকেই বা আসলো সেইটা একটা বিষয় বটে, এমন বাস্তবতাটা এখানে একটু টুটে গেছে বটে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভিখারি যখন ভিক্ষা চাইল কপালকুণ্ডলাকে, কপালকুণ্ডলা বললো তোমাকে দেওয়ার মতো আমার কী আছে। এখন ভিখারি দেখলো যে কপালকুণ্ডলার গায়ে ভর্তি গহনা, যেগুলো মতিবিবি অর্থাৎ সে পদ্মাবতী, হ্যাঁ, কিছুক্ষণ আগেই তাকে উপহার হিসেবে দিয়েছিল, পরিয়ে দিয়েছিল। তো সে বললো যে এই যে এগুলো গহনা, এগুলো তুমি নেবে কেমন, যেহেতু কপালকুণ্ডলা ছিল বনে প্রতিপালিতা এবং সমাজ সংসার জ্ঞান শূন্য, কাজেই বিয়ে কী, সংসার কী, অলঙ্কার কী, এইগুলো সে আসলে ততটা জানতো না। সে কারণে ভিক্ষুক যখন বললো যে তোমার এতগুলো অলঙ্কার আছে, এইগুলো আছে, তুমি তো হচ্ছে গিয়ে দিতেই পারো কেমন, তো সে বললো যে তুমি এগুলো নিবা, সে খুব অবাক হয়ে বললো যে হ্যাঁ আমি এগুলো নিব। সেগুলো সব দিয়ে দিল, সব দিয়ে দেওয়ার পরে ভিক্ষুক অবাক হয়ে, মানে ভিক্ষুক দিল একটা দৌড়, ভিক্ষুক এখন কপালকুণ্ডলা অবাক হয়ে ভাবছে যে ভিক্ষুক দৌড়িল কেন। চিন্তা করো কপালকুণ্ডলা কতখানি সরল ছিল। হ্যাঁ, আমরা কিন্তু অবাক হয়ে যাই যে কপালকুণ্ডলার সরলতা দেখে, এবং পাশাপাশি ভিক্ষুক দিল একটা দৌড়, সেখানে কিন্তু একটা নাটকীয়তা আছে, একটা কী বলবো একটা হাস্যরসের উদ্রেক করে, এবং পাশাপাশি কপালকুণ্ডলার সরলতাও আমাদেরকে কিন্তু মুগ্ধ করে। আর আবার দেখো যখন মতিবিবি খুব কৌশলে নবকুমারের পরিচয় জানছিল সেই পথের ইয়ের মধ্যে, সেই শিবিরের মধ্যে আশ্রমের মধ্যে বসে যখন পরিচয় জিজ্ঞেস করছিল যে মহোদয়ের ঘরে এত সুন্দর গৃহিণী, সেই গৃহ কোথায়, তো নবকুমার বললেন যে সপ্তগ্রামে। তখন কিন্তু মতিবিবি একটু নড়ে চড়ে বসে অবাক হয়ে ভাবলো যে সপ্তগ্রাম, সেটা তো তার প্রথম স্বামী নবকুমারের বাড়ি, জিজ্ঞেস করলো মহাশয়ের নাম। যখন সে বলল যে নবকুমার শর্মা, সাথে সাথে পরের সংলাপটা কি, পরের বিষয়টা কি ছিল যে প্রদীপ নিভিয়া গেল। যখন পদ্মাবতী বুঝতে পারলো যে মহাশয়ের সঙ্গে সে কথা বলছে, সে আর কেউ নয়, সে বাল্যকালে বিয়ে হওয়া সেই তার প্রথম স্বামী নবকুমার শর্মা, এটা যখন পদ্মাবতী বুঝতে পারলো, তখন তার মধ্যে যে কীরকমের একটা আলোড়ন তৈরি হলো সেটা বোঝাবার জন্য, মানে লেখক এখানে কোনো শব্দই ব্যবহার করলেন না, সেটা বোঝানোর জন্য সম্পূর্ণ দায়িত্ব কিন্তু দিয়ে রাখলেন পাঠকের উপরে, এবং বললেন কি, প্রদীপ নিভে গেল, যে প্রদীপটা একটু আমি খুব সহজে উস্কে দিয়ে, সলতে উস্কে দিয়ে যে প্রদীপটা জ্বালিয়েছিল পদ্মাবতী, সেটাকে কী করলো পটকশে নিভিয়ে দিল, অর্থাৎ প্রদীপ নিভে গেল। তার মুখে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল, সে কী ভাবছিল, সেটা কিন্তু বোঝার জন্য সম্পূর্ণ স্বাধীনতা পাঠকের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এবার এইগুলো, এই চমৎকার নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু লেখক এইসব কথাগুলো উপস্থাপন করেছেন। এই জন্য আমরা মনে করি যে উপন্যাসের মধ্যে, কপালকুণ্ডলার মধ্যে, যেমন তিনি পরিচ্ছেদের নামকরণের মধ্যে নতুনত্ব এনেছেন, তিনি চমৎকার নাটকীয়তাও এর মধ্যে উপস্থাপন করেছেন, আর এই উপন্যাসের মধ্যে ইতিহাসের যে অংশটুকু আছে সেটাকে আমরা বলতে পারো যে খোলস হিসেবে এটাকে একেবারে বাদ দিয়ে রাখতে পারি। এই জন্য যে আসলে ইতিহাসটা এখানে তেমন কোনো ভূমিকা রাখছে না, মতিবিবি বা লুৎফুন্নেসা বা পদ্মাবতী তার জীবনের একটা আস্খলিত অংশ হিসেবে এটাকে দেখলেও চলে, কিন্তু মতিবিবি যদিও খুব সক্রিয় এই উপন্যাসের
ওকে খুবই সক্রিয় একটি চরিত্র কিন্তু মতিবি, কিন্তু তারপরে সেই তার সঙ্গে সংশ্লিষ্ট বলেই আমরা কিন্তু আগ্রা রাজপ্রাসাদকে গুরুত্ব দিতে পারি। কিন্তু এর বাইরে উপন্যাসের জন্য কিন্তু আগ্রা রাজমহলটা কিন্তু আমাদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কপালকুণ্ডলার সরলতা। একটা মেয়ে, আসলে বঙ্কিম এখানে মোটামুটি এটাই দেখাতে চেয়েছিলেন যে একজন একটা মেয়ে যদি সে বনে প্রতিপালিত হয়, সে যদি সমাজ থেকে বিচ্যুত হয়, সমাজের সংস্পর্শ যদি সে না পায়, তাহলে তাকে যদি এরপরে মন থেকে সমাজে এনেও দেওয়া হয়, সে কিন্তু সেখানে টিকবে না, সে কিন্তু থাকতে পারবে না। সেই কথাটাই কিন্তু লেখক এখানে বোঝাতে চেয়েছিলেন, যেটা আমরা দেখি যে কপালকুণ্ডলাকে অনেকভাবে বোঝানোর পরেও সে বোঝে না যে স্বামী বশ করা কী, কেমন স্বামীকে কেন বশ করতে হবে সে বোঝে না। তারপরে কপাল নবকুমারের সঙ্গে যখন তাকে বিয়ে দিতে চাইলো অধিকারী, একদম প্রথম দিকে উপন্যাসে, কেমন নবকুমারের সঙ্গে যখন বিয়ে দিতে চাইলো, সে বলল বিবাহ কী, কী চমৎকার কথা, সে বলল বিবাহ কী, ওই শব্দটা তোমাদের মুখে দু একবার শুনেছিলাম, কেমন অধিকারী যখন তাকে নবকুমারের সঙ্গে মানে নিরাপদে এবং জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার জন্য যখন নবকুমারের সঙ্গে তাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিল, সে বললো যে বিবাহ, হ্যাঁ এই শব্দটা তোমাদের মুখে দু একবার আমি শুনেছি বটে, বিষয়টা আসলে কি, বললো যে এইটা হচ্ছে গিয়ে তুমি তো এর আগে অন্য কোনো পুরুষের সাথে আমাকে যেতে দিতে চাও নাই, তাহলে এর সঙ্গে যেতে দিতে চাচ্ছ কেন, বললো যে বিবাহ দিব তোমাকে, তারপরে এর সঙ্গে তুমি যেতে পারো। তো এখন কপালকুণ্ডলা ভাবলো ঠিক আছে, যদি এর সঙ্গে যাওয়ার জন্য, অর্থাৎ এই পথিকের প্রাণ বাঁচানোর জন্য, তার সঙ্গে যাওয়ার জন্য যদি বিবাহ একটা সরল ব্যবস্থা হয় তাহলে তাহাই হোক, কেমন। তারপরে বিয়ের জন্য সে যখন বিল্বপত্র দেবী পায়ের মধ্যে যখন বিল্বপত্র দিল, সেই বিল্বপত্র পড়ে গেল, এইগুলো একটা লক্ষণ বলতে পারো, একটা সংস্কার বলতে পারো, কিন্তু উপন্যাসের কী বলবো ব্যাককেন্দ্রিকতা বা সরলতা বা উপন্যাসের রোমান্সের বিষয়গুলোকে আরও বেশি প্রস্ফুটিত করবার জন্য এগুলো এক একটা সর্বোপকরণ হিসেবে দেখা যায় নিশ্চয়ই। এই যে বিবাহ সম্পর্কে কপালকুণ্ডলার অজ্ঞতা, সেটাও তার সরলতা প্রকাশের জন্য লেখক ব্যবহার করেছেন। এইগুলো মোটামুটি তার লেখক কপালকুণ্ডলার উপন্যাসের একেবারে খুব মোটা দাগে যেই কথাগুলো বললাম, খুব মোটা দাগে তার শিল্পের বৈশিষ্ট্যগুলো বললাম আর কি। আর এখন আমি কপালকুণ্ডলা উপন্যাসের রোমান্স হিসেবে একটু চিন্তা করবো যে রোমান্স হিসেবে কপালকুণ্ডলা কেমন। যদি বলি যে রোমান্সটা কী, আমরা সাধারণত খুব কী বলবো সিনেমা বা নাটকের মধ্যে যেসব রোমান্টিকতা দেখি, উপন্যাসের রোমান্টিকতা কিন্তু আসলে সেরকম নয়, কেমন। উপন্যাসের রোমান্টিকতা কী, উপন্যাসের রোমান্টিকতা হচ্ছে অনেকটা কল্পনা প্রবণতা, মাটিতে দাঁড়িয়ে গগনবিহারী হওয়ার যে বিষয়টা, যেমন ধরো যে এখানে যেটা বাস্তবে হতে পারে আবার নাও হতে পারে। একটু সহজ করে বলি, ধরো কপালকুণ্ডলা একেবারে ছোট্টবেলা থেকে বনে প্রতিপালিতা, কাপালিকের সঙ্গে সে থাকে, কাপালিক তাকে প্রতিপালন করে। এখন বনের মধ্যে একটা মেয়ে এইভাবে থাকতে পারে আবার নাও পারে, আমরা যদি একটু চিন্তা করি, কেন এই মেয়েটার কি কোনো অসুখ বিসুখ হতে পারে নাই, বা হয়েছিল কি না, করে তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছিল বা কী, কেমন মানুষের বাস্তব জীবনে কত কত সমস্যা, মনের মধ্যে এইভাবে একাকী একটা সমাজ সংস্কার মানে সংস্কার বিচ্ছিন্ন হয়ে সে কীভাবে থাকতে পারলো, কীভাবে বড় হতে পারলো, এর মধ্যে একরকমের বাস্তবতা এবং কল্পনার মিশেল আছে। এইটিকে আমরা উপন্যাসে মানে রোমান্টিক উপন্যাসের একটা বৈশিষ্ট্য বলতে পারি। আবার ধরো যে বিল্বপত্র পড়ে গেল দেবীর পায়ে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য নবকুমারের সঙ্গে সপ্তগ্রামে গেলে তার ভালো হবে না মন্দ হবে, বা এরকম একটা কিছু জানার জন্য যখন দেবীর পায়ের মধ্যে বিল্বপত্র দেওয়া হলো, সেই বিল্বপত্র পড়ে গেল। এই বিল্বপত্র পড়ে যাওয়াটা কিসের লক্ষণ, হয়তো তাদের কাছে এটা হচ্ছে কিসের লক্ষণ, একটা অমঙ্গলের লক্ষণ। এটা উপন্যাসের রোমান্টিকতাকে আরও একটু বাড়িয়ে দিয়েছে। আবার ঝড় জলের রাতে হুট করে ভিক্ষুকের উপস্থিতি, সেটাও কিন্তু উপন্যাসের রোমান্টিকতার বৈশিষ্ট্যটাকে কী করছে, ফুটিয়ে তুলেছে। এই যে জায়গায় জায়গায় ঘুরে ফিরে, হ্যাঁ ছোটো ছোটো কী বলবো চিহ্নগুলো রেখে গেছেন রোমান্টিক উপন্যাসের জন্য, সেইটি কপালকুণ্ডলাকে আরও অত্যুচ্চ সম্মানের জায়গায়, আরও অত্যুচ্চ সার্থকতার জায়গায় নিয়ে গেছেন। আচ্ছা, এখন তোমরা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে, মাসুদ পারভেজ লিখেছ বাস্তব ঘনিষ্ঠতা উপন্যাসের প্রাণ, হ্যাঁ একদম ঠিক, বাস্তব ঘনিষ্ঠতা অবশ্যই উপন্যাসে থাকতেই হবে,
জুনায়দা হাবিব লিখেছো, স্মরণ আছে সব দৃশ্যপট। হ্যাঁ ধন্যবাদ, পড়েছো নিশ্চয়ই, এই জন্যই মনে আছে। আবুল হাসান সোহেল ম্যাম আমি এসে পড়েছি, হ্যাঁ ধন্যবাদ আসার জন্য। আরিফিন আরিফ স্বাগতম ম্যাম, তোমাকেও স্বাগতম। রুবেল মোহাম্মদ রুবেল বলছো, ম্যাম আপনার ক্লাসগুলো খুব মিস করি। আসলে আমিও তোমাদের খুব মিস করি, প্রায় 3 মাস বা তার কাছাকাছি সময় হয়ে গেল তোমাদের সঙ্গে সামনে বসে কথা বলতে পারি না। সামনে বসে কথা বলা, সামনে বসে পড়াবো, আবার একটু বকাঝকা করবো, কেমন, হ্যাঁ তোমাদের সাথে একটু দুষ্টুমি করবো, সেইটা ছিল ক্লাসের প্রাণ, কেমন। কিন্তু এইভাবে তোমাদের দেখি না, তোমাদের কথা শুনি না, আসলে একটু কষ্ট হয়, হ্যাঁ একটু কষ্ট হয়, মিস করি তোমাদেরকে। এস এম তিতুমির আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জুরাইনাল হাবিব তুমি লিখেছো, কপালকুণ্ডলা পড়েছিলাম, পড়তে পড়তে খুব গভীরে গিয়েছিলাম, যখন নবকুমাররা সমুদ্র তখন মনে হচ্ছে আমিও সমুদ্রে, আচ্ছা যখন সমুদ্রে তোমার মনে হচ্ছে তুমিও সমুদ্রে, যখন কাপালিক জঙ্গলে মনে হচ্ছে আমিও জঙ্গলে, নবকুমার যখন পথ হারালো যেন আমিও পথ হারালাম। আসলে এরকমটাই হয়, আমরা যখন কোনো একটা লেখা পড়ি, কোনো একটা উপন্যাস আমরা যখন পড়ি, তখন ছবিটা কিন্তু আমাদের মনের মধ্যে ভাসে, যদি না ভাসে, যদি সেটার সঙ্গে একাত্মতা পোষণ না করতে পারি, তাহলে কিন্তু কখনোই সেই পাঠটার মধ্যে আমরা ঢুকতে পারবো না, সেটা থেকে কখনোই আমরা আনন্দ নিতে পারবো না। আমরা সাহিত্য পড়ি কিসের জন্য? আমরা তো সাহিত্যের ছাত্র, আমরা সাহিত্যকে ধরো পাঠের বিষয় হিসেবে পড়ি, কিন্তু আর যারা সাহিত্যের ছাত্র নয় তারা কি সাহিত্য পড়ে না? বোধ করি আমাদের চাইতে কম নয়, বেশিই পড়ে। আমি তো এরকম অসংখ্য মানুষকে দেখেছি যারা সাহিত্যের ছাত্র নয় কিন্তু সাহিত্যের অনেক বোদ্ধা পাঠক, কেমন। তো কেন তারা এটা হতে পারেন? এই জন্যই হতে পারেন যে তারা ওই জায়গার সঙ্গে, ওই দৃশ্যকল্পের সঙ্গে, ওই পরিবেশের সঙ্গে একাত্মতা অনুভব করেন, ওই দৃশ্যগুলো তাদের চোখের সামনে ভাসে। হ্যাঁ আসলে সেটাই হওয়া উচিত একজন প্রকৃত পাঠকের। আরিফিন আরিফ জোড়াইদের সাথে কথা বলছিল, এরপর আচ্ছা তো রোকসানা থ্যাংক ইউ ম্যাম, অনেক মিস করছি ক্লাসগুলো, আসলে তোমাদেরকেও ধন্যবাদ কষ্ট করে আসছো জোড়ায়ে। হ্যাঁ জি ম্যাম, আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে আবার একটু ইন্টারঅ্যাক্ট করার জন্য। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, আমি এই এই যে কপালকুণ্ডলা নিয়ে কথা বললাম এমন নয় যে এটাই শেষ, হ্যাঁ তোমাদের আরও কোনো প্রশ্ন থাকতে পারে, কোনো জিজ্ঞাসা থাকতে পারে, সেটা কমেন্ট বক্সে যে দিয়ে যাবে, আমি আশা করি এগুলোর উত্তর দিব। আর এখনও যদি চাও লিখতে পারো, আমি সেগুলোর উত্তর দিব, কেমন। সাইফুল লিখেছো, ম্যাম কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই মহামারীর সময়ে ভালো আছি এটা বলা আসলে খুব কঠিন, কিন্তু তবুও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এটা অনেক বড় পাওনা। শুকর আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি, তো আমরা সবাই সুস্থ যেন থাকি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, সেই জন্য আমাদেরও কিছু কিন্তু দায়িত্ব আছে। আমার দায়িত্ব হচ্ছে আমরা ঘরে থাকবো যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়, আর কী করবো পরিচ্ছন্ন থাকবো, নিশ্চয়ই হাত ধোবো, কেমন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। তো ঠিক আছে এই পর্যন্ত। ও কামরুল আসছো, এই পর্যন্ত কামরুল ছিলে কি না আগে থেকে আমি জানি না। কামরুল লিখেছো, ম্যাম ক্লাসটা অনেক ভালো লাগলো, অনেকদিন পর আমরা কথা শুনলাম। হ্যাঁ আসলে খুব ভালো লাগবে যদি অচিরেই তোমাদের সামনে আবার এসে দাঁড়াতে পারি, একদম সামনাসামনি চেয়ার টেবিলে বসে বা দাঁড়িয়ে এইভাবে যদি আবার ক্লাস নিতে পারি খুব ভালো লাগবে। হ্যাঁ আর আমি যে তোমাদেরকে সামনে দাঁড়িয়ে একটু বকাঝকা করবো, স্নেহ করবো, শাসন করবো, পড়াবো, সেইটা হচ্ছে গিয়ে ক্লাসের প্রাণ আর কি। যে যাই হোক আল্লাহর কাছে দোয়া করো আবার যেন আমরা সেইরকম প্রাণবন্ত ক্লাসে আসতে পারি, কেমন, ভালো থেকো। আর আশা করছি আবারও তোমাদের সাথে দেখা হবে, আর কপালকুণ্ডলা বিষয়ে আমি চেষ্টা করবো আরও একটা ক্লাস নিতে, কারণ আজকে আমি শুধু কপালকুণ্ডলা উপন্যাসের একেবারে বাহ্যিক কাহিনী এগুলো সম্পর্কে কথা বলেছি, এইগুলোর এখনও চরিত্র চিত্রণ, তারপরে এর হচ্ছে আরও বাহ্যিক অনেক অনেক বিষয় নিয়ে কথা বলবার আছে। তো আমি আশা করছি এটার বিষয়ে আরও একদিন কথা বলবো। আর তোমাদের একটা দায়িত্ব দিয়ে রাখি, তোমরা কিন্তু তোমাদের পাঠ্য যে উপন্যাসগুলো আছে, পাঠ্য বইগুলো, সেগুলো কিন্তু এই সুযোগে পড়ে ফেলবে, কারণ এখন পড়ালেখা তো ওইভাবে চাপ নিয়ে করতে হচ্ছে না, কাজেই এখন যতটা তুমি নিজেকে এগিয়ে রাখবে আসলে ততটাই কিন্তু তোমার জন্য ভালো। তো আশা করছি তোমরা এই পাঠ্য যে উপন্যাসগুলো, যে আমাদের কী আছে, চোখের বালি আছে, ক্রীতদাসের হাসি আছে, আমাদের বিষাদ সিন্ধু আছে, হ্যাঁ কপালকুণ্ডলা আছে, এগুলো অবশ্যই অবশ্যই পড়বে। আমি তোমাদেরকে একটা বিষয়ে সেটা অনুরোধ করবো, আমি একেবারে আদেশ না অনুরোধই করবো, আমি জানি আমি আদেশ করতে পারি তোমাদের, কিন্তু আদেশ করবো না, আমি অনুরোধ করবো, সেটা হচ্ছে তোমরা প্লিজ
পাঠ্য বইটা আগে পড়ো, তোমরা টেক্সটটা না পড়ে, অনেকে দেখবা, আমি দেখেছি আমার দেখা মতে অনেকে আগে চলচ্চিত্র দেখতে যায়, যেমন আমাদের অনেক পাঠ্য উপন্যাস আছে, আমাদের পথের পাঁচালী আমাদের পাঠ্য আছে, আমাদের লালসালু পাঠ্য আছে, এইগুলোর আবার চলচ্চিত্রও কিন্তু আছে। অনেকেই উপন্যাসটা আগে না পড়ে আগে চলচ্চিত্রটা দেখতে যায়, কিন্তু এটা অনেক বড় ভুল। তুমি যদি সিনেমাটা দেখতেই চাও আমি আপত্তি করবো না, কিন্তু তুমি আগে উপন্যাসটা পড়বে, কারণ উপন্যাসটা পড়ে তুমি যা পাবে চলচ্চিত্র কখনোই তোমাকে দিবে না। দুটো শিল্প মাধ্যম ঠিকই, কিন্তু দুটোর মধ্যে বিস্তৃত ব্যাপক ব্যবধান আছে। তো আগে উপন্যাসটা পড়বে, তারপরে চলচ্চিত্র দেখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আচ্ছা ঠিক আছে, সবার সঙ্গে আবার দেখা হবে আশা করছি, সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।